আসসালামু আলাইকুম, আমি নাঈম, দক্ষিণ কোরিয়া থেকে। স্বামী এবং স্ত্রীর মধ্যে যদি মিলমিশ না থাকে তখন সেখানে থার্ড পার্টির এন্ট্রি একটা হয়, এটা সামাজিক প্রেক্ষাপট থেকে নিশ্চয়ই বুঝতে পারছেন। দর্শক, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে আমাদের আওয়ামী লীগ এবং বিএনপির অনর যে অবস্থানগুলো, সেগুলোর কারণে মার্কিন যুক্তরাষ্ট্র, আমরা এদের কিন্তু আসল রূপ চিনি বিশ্বজুড়ে এরা কোথায় কী করে। কিন্তু আজকে পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আমরা মার্কিন যুক্তরাষ্ট্র কী বলে সেদিকে কিন্তু সবাই ফোকাস করে থাকি। মুখে মুখে আওয়ামী লীগ যতই বলুক আমেরিকাকে ভয় পায় না, আসলে কিন্তু ভয় পায়। বিএনপি তো টোটাল ইমান আকিদা এই মুহূর্তে আপনার আমেরিকার উপরে রাখছে, আবার আওয়ামী লীগও আমেরিকাকে যে একটা ভ্যালু দেয় সেই কারণে অনেক ইফেক্ট কিন্তু আমরা দেশের রাজনীতিতে দেখতে পাচ্ছি। এখন আমেরিকা যদি চায় তাহলে কি বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার আওয়ামী লীগ সরকার করবে নাকি করবে না? তবে আমার মনে হয় এই জায়গাতে এসা বাংলাদেশ সরকার আওয়ামী লীগ সরকার এটা করবে না, কারণ ক্ষমতা হারানোর একটা শঙ্কা কাজ করে যাবে। আর প্রধানমন্ত্রী নিজেই বলছেন আমেরিকা চায় না তিনি ক্ষমতায় থাকুন। এই ইস্যুতে সর্বশেষ আমেরিকার অবস্থান কি? তত্ত্বাবধায়ক সরকার কি আমেরিকা চায়? দিন শেষে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে, মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ব্রিফিংয়ে আপনার এই তত্ত্বাবধায়ক প্রসঙ্গ প্রথমবারের মতোই সম্ভবত আলোচনায় উঠে এসেছিল। গতকালকে এখানে নানান ইস্যুতে আলোচনা হয়েছে, তো আমরা দেখি আলোচনার একটু বিশেষ মানে পয়েন্টগুলো। আসন্ন জাতীয় নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের পাশে থাকবে কিনা, এই প্রশ্নটা করা হয়েছিল আপনার মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র যিনি বেদান্ত প্যাটেল আছেন। প্রশ্নটা আবারও বুঝেন, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য তত্ত্বাবধায়ক সরকারের অধীনে শান্তিপূর্ণ এবং বিশ্বাসযোগ্য পরিবেশ তৈরি করতে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জনগণের পাশে থাকবে কিনা। এখন পরিবেশ তো আমাদের দেশের জনগণ তৈরি করবে না। এখন আমরা যতটুকু বুঝি আওয়ামী লীগ যেমন ভারতকে ম্যানেজ করে, আবার বিএনপি আমেরিকাকে ম্যানেজ করে এই মুহূর্তে কিন্তু রাজনীতি করে। দুই দলই আমরা দাবি করি জনগণ আমাদের সাথে আছে, কিন্তু প্র্যাকটিক্যালি আমরা আন্তর্জাতিক লবিংগুলোকেই কিন্তু এখন প্রধান একটা পয়েন্ট হিসেবে ব্যবহার করছি। এখন আমেরিকা কি বলছে আপনার জবাবে মুখপাত্র বেদান্ত প্যাটেল বলছেন, এই মুহূর্তে আমাদের দৃষ্টি নির্বাচনী পরিবেশ ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করার দিকে। বাংলাদেশের সরকার, বিরোধী দলসহ সুশীল সমাজ এবং অন্যান্য অংশীদারেরা যাতে জনগণের স্বার্থে একত্রে কাজ করে সেই আহ্বান জানাতে আমরা যথাযথ সক্রিয় আছি। এখন মানে আমেরিকার প্যাটেল বলছেন যে এটা মনে রাখা জরুরি যে যুক্তরাষ্ট্র বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে সমর্থন করে না। এখন এই প্রশ্নের জবাবে যখন এই অ্যান্সার আসে, তার মানে আমেরিকা টেকনিক্যালি কি এই কথাটাই বলছে যে তত্ত্বাবধায়ক সরকার তো বিএনপির দাবি, সুতরাং আমেরিকা যদি তত্ত্বাবধায়ক সরকারের ইস্যুটা নিয়ে কথা বলে তার মানে এটাকে বিএনপিকে শতভাগ প্রটেস্ট করা বা সহযোগিতা করা। সো আমেরিকা বলছে যে এটা মনে রাখা জরুরি যে যুক্তরাষ্ট্র আলাদা করে বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকেই সমর্থন করে না। আমরা কোনো একটি রাজনৈতিক দলের উপর অন্য দলকে বিশেষ গুরুত্ব দিতে চাই না। তার মানে বিএনপির যে তত্ত্বাবধায়ক ইস্যু সেখানে আমেরিকার অবস্থান নিউট্রাল, তারা মুখ দিয়া কোনো ধরনের কথা বলবে না। আপনার বলা হচ্ছে যে আমরা বাংলাদেশের নির্বাচনী ঘটনাগুলোকে পর্যবেক্ষণ করছি, সহিংসতার যে কোনো ঘটনাকে অত্যন্ত গুরুত্ব সহ আমলে নিয়ে থাকি। বাংলাদেশের জনগণের স্বার্থে সরকার এবং সুশীল সমাজ এবং অন্যান্য অংশীদারদেরকে একত্রে কাজ করার আহ্বান জানিয়ে যাচ্ছি, আমরা এটাই চাচ্ছি। তো তার মানে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আমেরিকা কোনো রকম মন্তব্য করবে না। পাশাপাশি আপনি দেখেন বেগম খালেদা জিয়ার সুচিকিৎসার ইস্যুতেও কোনো ধরনের মন্তব্য কিন্তু আমেরিকা করে না। এটা নিয়ে প্রশ্ন আসছিল অনেকবার, সরাসরি বলা হয়েছিল যে বেগম খালেদা জিয়ার নিয়ে প্রধানমন্ত্রী যে বক্তব্য এটা নিয়ে কিন্তু আমেরিকা কোনো বক্তব্য দেয় নাই। তারেক জিয়ার নিয়ে কোনো বক্তব্য কিন্তু আমেরিকা দেয় না, আপনি দেখেন। কিন্তু ডক্টর ইউনুস সম্পর্কে যে পরিমাণ ইফোর্ট দিছে বা হিরু আলম রেডি অন্তত যে পরিমাণ ইফোর্ট দিছে আমেরিকা, সেগুলোর কোনো কিছুই কিন্তু আমরা বিএনপির জন্য দেখতে পাচ্ছি না। তো এখন সামনে এই তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে আমেরিকার ভূমিকাটা কী? এখন অনেকে যারা সোশ্যাল মিডিয়াতে কথা বলেন, আমার থেকে যারা অনেক বড় মানুষ আছেন, জ্ঞানী গুণী আছেন, ওনাদের কথা শুনলে মনে হয় যে আমেরিকা কালকেই মানে বাংলাদেশটা প্যাকেজ করে ফেলবে। বাট আমেরিকার যে সরকারি বক্তব্য, আপনি রাষ্ট্রদূত দেখেন অথবা এই যে মুখপাত্ররা দেখেন, তাদের কথাগুলো কিন্তু একটু আলাদা। আমারে অনেকে ভাবেন যে ভাই তুই আওয়ামী লীগের লোক দেখা এই ধরনের বিশ্লেষণ করছ, কিন্তু আপনারাই বলেন যে আমেরিকার রাষ্ট্রীয়ভাবে এখনও পর্যন্ত কোনোভাবেই তত্ত্বাবধায়ক সরকারটি আমেরিকা মুখ দিয়ে বললেই তো হয়, কিন্তু তারা বলে না। তো পরিস্থিতি কোন দিকে যাচ্ছে,
আমি এখনও ক্লিয়ার নাই আমেরিকা আসলে কী চায়, সময় বলে দেবে। তারা কি চায় আমরা আওয়ামী লীগ বিএনপি মারামারি করে পিড়াপিড়ি করে ব্যবসা হয়ে যাই, গৃহযুদ্ধ শুরু হোক? যদি ধরেন আমেরিকা তত্ত্বাবধায়ক সরকারটা চায়, আমেরিকা যদি মনে করছে তত্ত্বাবধায়ক সরকার দরকার, কিন্তু সরকারের প্রেশার ক্রিয়েট করবে, মানে আমেরিকার এই ক্যাপাবিলিটি আছে মিনিমাম লেভেলে এটাকে অ্যাস্টাবলিশ করার, কিন্তু কোনোরকম বক্তব্য নেই যে তোমরা তোমরা খেলো, লাগো, ফিডো, মরো, এরপরে ওষুধ দিতে আসবে দেখেন। তো এটা এখনও ক্লিয়ার না, ভালো থাকুন, আসসালামু আলাইকুম।